ডিএর দাবিতে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। দুদিন ধরে কর্মবিরতির পর এবার ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। আগামী 9 মার্চ রাজ্য জুড়ে স্কুল সহ সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মীরা। এই ধর্মঘটে ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল সহ বেশ কিছু জরুরি পরিষেবায়। মঙ্গলবারই শেষ হয়েছে সরকারি কর্মীদের দুদিনের কর্মবিরতি আন্দোলন। এদিন বিকেলে বৈঠকে বসে যৌথ মঞ্চ। আলাদা করে বৈঠকে বসা হয় কোঅর্ডিনেশন কমিটির পরিচালিত যৌথ মঞ্চের সঙ্গে। সেই বৈঠকেই ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুদিন বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে, এমনকি মহিলাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ, আন্দোলন কিংবা বিক্ষোভ করা, কিন্তু ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না। তাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, আমি এ ব্যাপারে কী বলবো। ধর্মঘট করলে রাজ্য সরকার তো বলে দিয়েছে ধর্মঘট, রাজ্য সরকার সেটা ধর্মঘট না করার জন্য আবেদন করেছে। ধর্মঘট করে কোনো সমস্যার সমাধান হয় বলে আমার মনে হয়। একটা ওয়েপন হতে পারে যারা আন্দোলনকারী, সমস্যার সমাধান ধর্মঘটে হবে। মঙ্গলবার রাতে এক সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই 9 মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, না হলে বুধবারই তারা এই ধর্মঘট পালন করতেন।